নতুন নতুন টিপস, নতুন নতুন আপডেট পেতে অনলাইন টিপস বাংলাকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন টিপস বাংলা এবং আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রুবেল। আর আজকে বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কোয়ালিটি বাবলু অ্যাপস ছাড়াও কোয়ালিটি বাবলু ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে ইউজ করে এখান থেকে হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আপনারা যারা কোয়ালিটি বাবলু ইউজ করে আসছেন তারা হয়তো জানেন এই ওয়েবসাইটটি 14 বছর যাবৎ পেমেন্ট করে আসছেন এবং এটি হচ্ছে 100% একটি ট্রাস্টেড সাইট এবং এখান থেকে সবাই ইনকাম করতে পারছেন এবং আপনিও পারবেন। সো বন্ধুরা, এখন আপনারা কোয়ালিটি বাবলু অ্যাপস ইউজ করতে গিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেম পড়ছেন, যেমন কোয়ালিটি বাবলুতে স্পিড বা ক্যাপচা আসছে না, ক্যাপচা অনেক সময় আটকে যাচ্ছে, অনেক প্রবলেমে নানা ধরনের প্রবলেম আপনারা পড়েছেন। সেই জন্য আজকে আমি আপনাদের জন্য নতুন একটা সিক্রেট ট্রিক্স নিয়ে আসলাম যে আপনারা কোয়ালিটি বাবলু অ্যাপস ব্যতীত আপনারা কীভাবে কোয়ালিটি বাবলু ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করবেন এবং শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে A to Z এই টিউটোরিয়াল দেখাবো। সো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে আপনারা হয়তো মোবাইলের মাধ্যমে কোয়ালিটি বাবলু ওয়েবসাইট ইউজ করতে পারবেন না। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, আমি আবার ইন্টারভিউ ফিরে আসলাম। সো বন্ধুরা, সেটি করার জন্য আপনাদের অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ফায়ারফক্স নামে যে অ্যাপসটি রয়েছে সেটা ইউজ করতে হবে, তাহলে মূলত এখান থেকে ভালো একটা স্পিড পাবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো বন্ধুরা, আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেছি, আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে সার্টিফিকেট ইনস্টল নামে যে অপশনটা রয়েছে সেটা আমার প্রথম ইনস্টল করতে হবে। সো যে কীভাবে সার্টিফিকেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেট ইনস্টল করার জন্য আপনাদের যে লিঙ্কটা দেওয়া হয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে, ডাউনলোড সার্টিফিকেট। সো আপনারা কী করবেন, ডাউনলোড জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। সো বন্ধুরা, আপনারা কী করবেন, আপনাদের দুটাই ঠিক দিয়ে দিবেন। ঠিক দেওয়া হয়ে গেলে আপনারা ওকে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছু সময় একটু অপেক্ষা করবেন ডাউনলোড হওয়ার জন্য। সো বন্ধুরা, সার্টিফিকেট ইনস্টল হয়ে গিয়েছে আমার। তারপর আপনারা কী করবেন, ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন যে আপনাদের সার্টিফিকেট ইনস্টল করা হয়েছে সেটা কি চলবে কিনা। হ্যাঁ, তারপর আপনারা এরকম হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, আবারও ব্যাক করে চলে আসবেন, ব্যাক করে ফিরে আসবেন আপনাদের মেন হোম অপশনে। সো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন এখানে আমার সার্টিফিকেটটা ইনস্টল করা হয়ে গেছে। সো আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে সার্টিফিকেটটা ইনস্টল করে নেবেন। সার্টিফিকেটটা ইনস্টল করে নেওয়ার পর হ্যাঁ, ব্রাউজারের একটা ইনস্টল করতে হবে ব্রাউজারের জন্য। সো আপনারা এই জায়গায় আবারও ক্লিক করে দেবেন, ইনস্টল ইনস্ট্রাকশনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট রয়েছে, মানে উইন্ডোজে কম্পিউটার অথবা মোবাইলে। সো আমরা যেহেতু মোবাইল ইউজ করবো সো আমরা মোবাইল দিয়ে দিব, আর যদি আমরা কম্পিউটারের মাধ্যমে ইউজ করতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দেব। তারপরে বন্ধুরা আমরা কী করবো, অ্যান্ড্রয়েডে উপরে ক্লিক করে দিলাম, যেহেতু আমরা ফায়ারফক্স ইউজ করতেছি সো আমরা ফায়ারফক্সে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে এরকম একটি ডাউনলোড অপশন আসবে, সো আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম আসার পর আমরা সর্বপ্রথম অ্যালাও যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দেব। অ্যালাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। তারপর আপনাদের ডাউনলোড হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পারমিশন চাবে, তবে আপনারা কী করবেন, অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ইনস্টল কমপ্লিট একটা লেখা অলরেডি এসেছে। তারপর আমরা কী করব, আবারও ব্যাক করে আমাদের ওই জায়গায় চলে যাব। সো বন্ধুরা, আমি আবারও ব্যাক করে চলে আসলাম। আসার পর আপনারা আবার একটু দেখেন, এই যে বন্ধুরা আমার এই চারটা অপশনে অলরেডি সবুজ হয়ে গেছে, অর্থাৎ আমার চারটা ইনস্টল করা সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এখানে কিভাবে এই সার্টিফিকেটগুলো ইনস্টল করতে হবে। সার্টিফিকেটগুলো ইনস্টল করা খুব সহজ, যদি কোনো প্রবলেমে তারপরও পরে যান তা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সো বন্ধুরা, যেহেতু আমার সার্টিফিকেটগুলো ইনস্টল করা হয়েছে, হয়ে যাওয়ার পর আপনার ওয়ার্ক বাই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন সেখানে একটা ক্লিক করে দেবেন। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পরেই আপনাদের সামনে দেখবেন অটোমেটিকলি ক্যাপচা আসবে। সো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত স্পিডে হাইলিভাবে ক্যাপচা এখানে আসতেছে। দেখুন, আপনাদের সামনে লাইভ আমি দেখাচ্ছি, এভাবে কাজ করার পর আপনাদের সামনে ইজিলি ক্যাপচা চলে আসবে। এই যে দেখুন বন্ধুরা, ক্যাপচা আসছে, এই যে দেখুন ক্যাপচা চলে আসছে।
সো বন্ধুরা, এখন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইউজ করে কীভাবে ক্যাপচার স্পিড হ্যাক করা যায় সেটি যদি জানতে চান তবে অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করতে হবে। আমি শুধুমাত্র আজকে আপনাদেরকে দেখালাম যে কীভাবে মোবাইলের মাধ্যমে কোয়ালিটি আপলোড ওয়েবসাইট ইউজ করে ক্যাপচার ফিল আপ করবেন। সো আপনারা যদি জানতে চান যে কীভাবে কোয়ালিটি আপলোড ওয়েবসাইট মোবাইলের মাধ্যমে ইউজ করে হাইলিভাবে আপনার ক্যাপচা আসবে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে বলবেন। আপনাদের কমেন্ট যদি মনে হয় যে না বেশ আপনাদের জানতে আগ্রহী রয়েছেন তবে অবশ্যই আমি সেখানে একটা পার্ট তৈরি করে দেব যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করে আপনারা এখান থেকে হাইলিভাবে ক্যাপচাটা ফিল আপ করতে পারবেন। এবং আমি আপনাদের কিছু লিঙ্ক দেবো যে লিঙ্কের মাধ্যমে আপনারা এক ক্লিকের মাধ্যমে এখানে ফিল আপ করে নিতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি কোনো প্রবলেম থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।